নাটোরের বড়াই গ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর মিলনায়তনের উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আগত দায়িত্ব পালন করে গেছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী সংগঠনের, বিশেষ করে আমি দেখছি আমার ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব অধ্যক্ষ, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আওয়ামী লীগ নেতা মাহফুজ। বিশেষ জরুরি সভার সভাপতি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লীগের সম্মানিত আহ্বায়ক জনাব জুলফিকার আলী মতি, পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, পৌরসভার সম্মানিত রাজনীতি করেছি, সংগঠন কিভাবে গড়তে হয় কিভাবে গড়ে সভাপতি জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক করে আমাদের এই দেশ থেকে যখন আমেরিকায় পাঠানো হয়েছিল এর সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ ভাই, আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।